মুসলিম মানেই সে IS কে ভোট করবে, মুসলিম মানেই সে তৃণমূলকে ভোট করবে, অথবা হিন্দু মানেই সে BJP কে ভোট করবে, এটা আমরা বিশ্বাস করি না। অসাম্প্রদায়িক পশ্চিমবঙ্গের বাংলার ঐতিহ্যের অন্যতম পীঠস্থান BJP-র ভয়ে একটা পার্টিকে কন্টিনিউয়াস ভোট করে যাব এবং সে আমার সমস্ত ভোট নিয়ে আমার বেসিক যেগুলো সেইটুকু পর্যন্ত আমার সঙ্গে দাঁড়াবে না। আমার মনে হয় যে মানুষ যত ভীত সন্ত্রস্তই হন না কেন, একদিন না একদিন তিনি মাথা তুলে দাঁড়ান। শ্রীরামপুরে 18% মুসলিম ভোট আছে, এই মুসলিম ভোটের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম সমাজ, যেহেতু লোকসভা ভোট এটা, নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদের হাওয়ার বিরুদ্ধে ভোট একটা ধরা হচ্ছিল, ধরা হয় এবং যে ভোটটা কনসলিডেট হয়ে যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল অনেকটা ভোট টানবেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে সাঝেই যে গরু দুধ এই ধরনের মন্তব্য করেন, মুসলিম সমাজকে তিনি কীভাবে দেখেন এই ধরনের মন্তব্য থেকে সেই ইশারা ইঙ্গিতগুলি পাওয়া যায়। কিন্তু আপনারা তো দুধকলা দিয়ে কালসাপ কুষেছেন, ভোট কাটুয়া এই শব্দটা যে আদতেই বাজারে ইমপ্লিমেন্ট করা যায় সেটা তো প্রমাণ করে দিয়েছে আপনাদের বন্ধু IS শ্রীরামপুরেও প্রার্থী দিয়েছে। 18% মুসলিম ভোটের কিছু কি আপনারা পাবেন, মানে আপনাদের জোরটা কোথায়? আপনাদের তো আসলে ওই স্ট্রেচারে বসিয়ে সমুদ্র দেখতে নিয়ে যাওয়ার মতো এইরকম একটা ব্যবস্থা করেছে IS কি বলবেন? আমার আমার না মনে হয় না যে মানে ওই কোন সম্প্রদায় কোন রাজনৈতিক দলের পৈতৃক সম্পত্তি। মুসলিম মানেই সে IS কে ভোট করবে, মুসলিম মানেই সে তৃণমূলকে ভোট করবে, অথবা হিন্দু মানেই সে BJP কে ভোট করবে, এটা আমরা বিশ্বাস করি না। তাহলে যে রাজনীতিতে আমরা বিশ্বাস করি, ক্লাস পলিটিক্স, শ্রেণীর রাজনীতি, সমস্তটাকে আর কি নস্যাৎ করে দেওয়া হয়। ফলে আমার মনে হয় না যে ওই IS আমাদের সঙ্গে নেই বলে অতএব মুসলিমরা আমাদের ভোট করবে না। এর আগে মুসলিমরা আমাদের ভোট করেননি? যে মুসলিম মানুষ এই এলাকা, যে এলাকাটার কথা আমরা বলছি শ্রীরামপুরে, তার বিভিন্ন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন অঞ্চল তো কৃষক আন্দোলনের অঞ্চল, তেভাগ আন্দোলনের অঞ্চল, যেখানে গরিব মুসলিম কৃষক তারা বড়লোক কৃষক মানে মুসলিম জমিদারের বিরুদ্ধে লড়াই করেছেন, গরিব মুসলিম কৃষক হিন্দু জমিদারের বিরুদ্ধে লড়াই করেছেন, এবং সেটা কোনো জায়গায় সাম্প্রদায়িকতার রং লাগেনি। অসাম্প্রদায়িকতার একটা বড় পীঠস্থান শ্রীরামপুর, ফুরফুরা শরীফকে যদি আমরা দেখি, অসাম্প্রদায়িক পশ্চিমবঙ্গের বাংলার ঐতিহ্যের অন্যতম পীঠস্থান ফুরফুরা। ফলে আমি এই এই যে মুসলমান ভোট অমুকের অমুক এলো না, তাদের মুসলমান ভোট পাবো না, আমি বিশ্বাস করছি না। আমরা তো গ্রামে গ্রামে যেটা যেটা খুব সফলভাবে 80 দশকের শেষ থেকে BJP করে আসছে, মমতা বন্দ্যোপাধ্যায় 2014-র পর থেকে করছে, রাইট? কিন্তু আমার মনে হয় সেটাও ব্রেক হচ্ছে, কারণ আলটিমেটলি তো আমার রুটি রুটি প্রশ্নটা তো সেন্ট্রাল প্রশ্ন। আমি হতে পারি আমি মুসলিম মানুষ, হতে পারি আমি তৃণমূলের সঙ্গে ছিলাম, কিন্তু আমি যখন দেখলাম আমার 100 দিনের কাজের টাকাটা আমি যে মানুষটা কাজ করলাম আমি পেলাম না, অথচ আমারই পাড়ার তৃণমূলের নেতা যার 5তলা বাড়ি, তার 7তলা বাড়ি হয়ে গেল 100 দিনের কাজের টাকা মেরে, তিনি তো কোথাও না কোথাও বিদ্রোহ করবেন, তিনি তো জানতে চাইবেন যে তাহলে গণতন্ত্রে আমার রোল কি। আমি গরিব মানুষ, আমি তোমাকে ভোট দিচ্ছি, তুমি আমার কাছে এসে CN নামে ভোট নিয়ে যাচ্ছ, এদিকে যখন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পার্লামেন্টে পাশ হচ্ছে তোমার MP-রা সবাই সেখানে প্রেজেন্ট থাকছে না, তাহলে তুমি আমার কজে, আমার যে যে দাবিতে তুমি ভোট দিচ্ছ সেই ভোটের প্রতি তুমি কতটা সিরিয়াস, এই প্রশ্ন সাধারণ মুসলমান মানুষরা তুলতে শুরু করেছেন। এটা আমাদের কথা নয়, আমরা আমরা সবসময় মুসলিমদের একটা ভোট ব্যাংক হিসেবে দেখি না, যে এদের এদের ব্যক্তিগতভাবে ভাবার জায়গা নেই, এদের নিজস্ব এজেন্সি নেই, এরা মোটামুটি খালি দেখে কোন দিকের পাল্লা ভারী সেদিকে চোখ বন্ধ করে তারা সেদিকে গড্ডালি কাপড় ভরা হতে যায়। এখানে একটা কাউন্টার ছোট্ট যোগ করা লাগে, একই সঙ্গে তারা বিতর্কিত দেশের যে দলটার 303টি আসন রয়েছে তারা সারাক্ষণ তাদের বিরুদ্ধে আচরণ করছে, তাদেরকে সেকেন্ড ক্লাস সিটিজেন এই করতে, কিন্তু একদম যাদের হাতে কিঞ্চিত ক্ষমতা আছে তারা তাদেরকে আঁকড়ে ধরতে চায়, এটা তো একটা সাইকোলজি ঠিকই, কিন্তু সেই জন্যই তো 2021-এর নির্বাচনে আমরা দেখলাম ওরকম ম্যাসিভ একটা তৃণমূলের পক্ষে সাধারণ মানুষ ভোট করলেন। কিন্তু তারপরে কি প্রশ্নটা হলো, যে যে মানুষকে আমরা ভোট করছি, ধরা যাক BJP কে আমি ভোট করবো না কারণ BJP ধর্মের নামে রাজনীতি করে, BJP এসে বলছেন যে আমনে মন্দির বানায়া হ্যায় অযোধ্যাতে রাম মন্দির হচ্ছে তাই আমায় ভোট করো, মমতা ব্যানার্জি যখন পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে বলেন আমিও দীঘায় একটা জগন্নাথ মন্দির করে দেবো, তাহলে যে মানুষ এই যে দুর্গাপুজোতে এত এত টাকা, এত লাখ লাখ টাকা ক্লাব গুলোতে দেওয়া, যে মানুষ ভয়ে পাচ্ছেন, যে মানুষ ভীত, যে মানুষ সন্ত্রস্ত, সে মানুষ তো ভাবছেন যে যাকে আমি আশ্রয় ভাবছি
যাকে আমি ছাতা ভেবে আমার মাথার উপর ধরে আছি, সেই ছাতার গায়ে কাল সাপ জড়িয়ে নেই তো, যে ছাতাটা ধরার সঙ্গে সঙ্গে আমাকেই ছোবল মারবে। 2014 থেকে 2024 পর্যন্ত ওই মুসলমান পরিবারের ছেলেমেয়েরাও তো, তাদের জীবনে তারা অনেক চাওয়া পাওয়া আছে, শুধুমাত্র তারা সার্ভাইভ করার জন্য, বেঁচে থাকার জন্য তো আর বেঁচে নেই। তাদেরও তো জীবনে কিছু অ্যাসপিরেশন আছে, চাকরির অ্যাসপিরেশন, ভালো থাকার অ্যাসপিরেশন। আমি শুধু বিজেপির ভয়ে একটা পার্টিকে কন্টিনিউয়াস ভোট করে যাব, এবং সে আমার সমস্ত ভোট নিয়ে আমার বেসিক যেগুলো সেইটুকু পর্যন্ত আমার সঙ্গে দাঁড়াবে না। আমার মনে হয় যে মানুষ যত ভীত সন্ত্রস্তই হন না কেন, একদিন না একদিন তিনি মাথা তুলে দাঁড়ান। এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে ভালো থাকা ভালো রাখার জন্য আমার মনে হয় মানুষ মাথা তুলে দাঁড়াতে চান, এবং সেই মাথা তুলে দাঁড়ানোর অবলম্বন হিসাবে, বন্ধু হিসাবে, সাথী হিসাবে এইবার তারা আমাদের উপর ভরসা রাখবে।